আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব, আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার প্রায় 15 কেজির মতো ওজন কমিয়েছিলাম ইন্টারমিটেন্ট ফাস্টিং করে। আবারও দীর্ঘ 2-3 মাস ধরে কিন্তু আমি কোনো ডায়েট করছি না, সো দেখা গিয়েছে আমার ওজনটা আবারও বেড়ে যাচ্ছে। সো এইভাবে তো আর চলতে দেওয়া যাবে না। আসলে এত কষ্ট করে ওজন কমিয়ে যদি আবারও ওজন বাড়িয়ে ফেলি তাহলে খুব কষ্টই লাগে আসলে। সো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার ওজনটা কমিয়েছিলাম আর আজকে থেকে আবারও শুরু করলাম, আর ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আসলে কী সেটা নিয়েও কিছু কথা বলবো। সো সকালবেলা প্রথমেই যেটা করতে হবে, খালি পেটে হালকা কুসুম গরম পানির সাথে আমি লেবুর রস মিক্স করে নিচ্ছি 1 টেবিল চামচের মতো। খালি পেটে এটা খেলে হয় কি, পেটের চর্বিটা কিন্তু কমে। সো পেটের চর্বিটা কাটার জন্য এই লেবুর রসটা দিয়ে গরম পানিটা খেলে খুবই উপকারী। আপনি চাইলে এখানে কিন্তু 1 চা চামচ ইসবগুলের ভুষিটাও মিক্স করে নিতে পারেন। আমি সেটাও খেতাম, বাট আসলে ইসবগুলের ভুষিটা ছিল না, সো এখন আর মিক্স করতে পারলাম না আসলে। আর এটা খেতে আসলে প্রথম প্রথম যারা খাবে খুবই কষ্ট, খেতে ইচ্ছে করে না। আমি এক নিঃশ্বাসে খেয়ে ফেলি একদমই, যাকে বলে একদম নাক মুখ বন্ধ করে। সো এটা খাওয়ার পর যেটা করতে হবে, এক্সারসাইজ করতে হবে প্রায় 1 ঘন্টার মতো। আপনি চাইলে হাঁটতে পারেন, দৌড়াতে পারেন, যেটা আপনার ভালো লাগে। বাট যে এক্সারসাইজই করেন না কেন, খেয়াল রাখতে হবে যাতে আপনার ঘামটা ঝরে শরীর থেকে। আর যাদের বেবি আছে, এই তো বেবিরা এসে ডিস্টার্ব করবে বাসায় এক্সারসাইজ করতে গেলে। আমার তো 2টা আন্ডা বাচ্চা আছে, ওদের জন্য আসলে করা যায় না ভালো মতো। সো আমি যখন ডায়েটে ছিলাম আমি আমার 62 কেজি থেকে 47 কেজি ওজন করেছিলাম আসলে, প্রায় 15-16 কেজির মতো আমার ওজন কমিয়েছিলাম। সো আমি 2 বেলা কিন্তু হাঁটতাম, আমি প্রচুর হাঁটতাম, প্রায় 1-2 ঘন্টা করে হাঁটতাম সকালে আর রাত্রে হাঁটতাম। যেহেতু 80% ডায়েটে কাজ করে আর বাকি 20% হচ্ছে এক্সারসাইজে কাজ করে, সো আমার হাঁটাটাতে অনেক উপকার হয়েছিল। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার খাওয়া দাওয়ার থেকে আমার হাঁটাতে আর কি, আমার এক্সারসাইজ করাতে বেশি উপকার পেয়েছি। হাঁটাটা অনেক আর কি ভালো, শরীরের জন্যও ভালো আর ডায়েটের জন্য তো অবশ্যই ভালো। সো যারা এখন হাঁটতে পারবে না বাইরে, আবার এখন পরিস্থিতিও খারাপ, সো বাসায় কিন্তু এক্সারসাইজ করা যায়। ইউটিউবে অনেক ধরনের এক্সারসাইজ আছে, সেগুলো দেখে করলেই পারেন। আর চিনি খাওয়া যাবে না, এই যে আমি এখানে 0 ক্যালোরি ইউজ করছি। আর ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আসলে অনেকটা রোজার মতো, যেমন আমি 16 ঘন্টা কিংবা 18 ঘন্টা আমি না খেয়ে থাকবো আর বাকি 6 ঘন্টা কিংবা 8 ঘন্টা আমি খাবো। আর যে এই যে 16 ঘন্টা কিংবা 18 ঘন্টা যে আপনি না খেয়ে থাকবেন, একবারই কিন্তু না খেয়ে থাকবেন তা কিন্তু না। আপনি পানি খেতে পারবেন, ব্ল্যাক কফি, তারপরে গ্রিন টি, এগুলো খেতে পারবেন, বাট চিনি ছাড়া, যেটাকে বলে জিরো ক্যালোরির আর কি, এটাতে কোনো ক্যালোরি ধরা হবে না। সো এগুলো খেতে পারবেন আর কোনো কিছুই খেতে পারবেন না। যেহেতু আমি 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত না খেয়েছিলাম 16 ঘন্টা, সো দুপুরের আমার ফার্স্ট মিলটা শুরু হবে 1টা বাজে। আসলে এটা আপনি নিজের টাইম সিলেক্ট করে নেবেন। আমার আসলে 1টা থেকে একটু খুদা খুদা ভাব লাগে, তাই আমি এটা সিলেক্ট করে নিয়েছি টাইমটা। রাত 9টার পর থেকে আসলে আমি আর কিছুই খাইনি। 1টা বাজে আমার ফার্স্ট মিলটা শুরু হবে, আর আমি এখন ওটস খিচুড়ি বানাবো। আমি ভাতটা একদমই অ্যাভয়েড করেছি, আসলে ভাতটাতে আমার মনে হয় ভাত খেলে আমি হাতির মতো ফুলে যাই, সো ভাতটাকে আমি একদমই খাওয়ার বন্ধ করে দিয়েছিলাম। সো আমি এখন ওটসের সবজি খিচুড়ি বানিয়ে নেব। আর অনেকেই আমাদের কমপ্লেন যে আসলে ওটস খেতে নাকি ভালো লাগে না, আসলে ওটসের মতো মজা আমার কাছে মনে হয় কিছুই নাই, একটু মজা করে বানালেই হয়। এই যে সবজি খিচুড়িটা বানাবো ওটসের, এটা কিন্তু আমরা যে নর্মাল খিচুড়ি খাই চাল দিয়ে, সেটার থেকে অনেক মজা হয়। সো আমি এখানে ফুলকপি, বরবটি আর টমেটো নিয়েছি, এগুলোকে আমি এখন কেটে নিব। আর ডায়েট করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। অ্যাট ফার্স্ট নিজের মনকে বোঝাতে হবে যে না, আমি ডায়েট করব, আমাকে ওয়েট লস করতে হবে, আমাকে পারতেই হবে, সো তাহলেই আপনাকে দিয়ে সম্ভব। আসলে আমাদের জিহ্বাটা কিন্তু সহজে কথা শুনবে না, জিহ্বাটা কিন্তু কন্ট্রোল করতে চায় না, খেতে চায়। সো নিজের জিহ্বাটাকে অ্যাট ফার্স্ট কন্ট্রোল করতে হবে। আর মাসে একবার তো অন্ততপক্ষে চিট ডে করেই যায়, আমি মাসে 1টা চিট ডে করতাম। যেদিন আমার চিট ডে থাকতো সেই দিন ইচ্ছা মতো খেয়ে তারপর ইচ্ছা মতো দৌড়াইতাম, এটা আমি করতাম আর কি। আর এই তো আমি এখন সবজিগুলো কেটে নেব।
আর আসলে আমাদের যাদের ছোট বেবি আছে, যাদের আমাদেরকে খাওয়িয়ে দিতে হয় মাদেরকে, সো তাদের জন্য ডায়েট করাটা আরও অনেক কষ্টের। দেখা যায় যে বাচ্চাদের খাওয়াতে যেয়ে 2-3 লোকমা নিজেরাই খেয়ে ফেলি, আবার অনেক সময় দেখা যায় যে বেবিরা না খেলে হয় কি নিজেরাই খেয়ে ফেলি, যে ফেলে দিব কষ্ট লাগছে। আসলে মায়েদের জন্য ডায়েট করাটা খুবই কঠিন। আর যারা আমার মতো মিষ্টি পাগল, চা প্রেমী, দুধ চা দিয়ে চা খাওয়া, তাদের জন্য তো আরও কঠিন। আবার যারা ভর্তা খেতে পছন্দ করি, একটু ভর্তা হলেই মনে চায় একটু ভাত খাই, খিচুড়ি খাই, সো আসলে আমাদের জন্য খুবই অনেক কষ্টকর একটা ব্যাপার। বাট নিজের মনকে যদি আমরা বুঝাই যে না, আমরা এটা করবো, আমাদেরকে পারতে হবে, নিজেকে ফিট অ্যান্ড হিট রাখতে হবে, তাহলে আসলে সবই সম্ভব। আর যেহেতু এই যে অটসের খিচুড়ি বানাবো, সো আমি এখানে ডাল নিয়ে নিচ্ছি, আর এখানে আমি 3 চামচ ডাল নিয়েছি। আমি আজকে 3 দিনের জন্য একবারে অটসের খিচুড়িটা বানিয়ে রাখবো, সো আমি একটু বেশি করে বানাবো, সো সব কিছু পরিমাণ মতো নিতে হবে। আর আসলে বাসায় যেহেতু রান্না করা হয়, আম্মুরা দেখবেন একটু বেশি তেল দিয়ে রান্না বান্না করে, সো ওটা খেলে তো আর হবে না, নিজেরটা নিজেরই বানিয়ে খেতে হয় ডায়েটে থাকলে। আর এই যে এখানে আমি সব সবজি নিয়েছি, আমি এখানে আবার একটু 3-4 পিস মাংসও নিয়েছি, মাংসটা না নিলেও হবে, মুরগির মাংস। এই খিচুড়িটা, সবজি খিচুড়িটা এমনিতেও অনেক মজা, আমি একটু মাংসের স্বাদ পাওয়ার জন্য আর কি মাংসটা ইউজ করেছি এই আর কি। সো আসলে যারা ডায়েট করি, আমরা নিজেদের খাবারটা নিজেরা একটু বানিয়ে কষ্ট করে নিলেই হয়, আর একটু বেশি করে বানালে হয় কি, 1 সপ্তাহের মতো পরে আর কষ্ট করে বানানো লাগে না। আর আমি এখানে সরিষার তেলটা দিয়ে আজকে একটু খিচুড়িটা বানাচ্ছি। আপনার যে সরিষার তেল ইউজ করতে হবে তা না, আমি কিন্তু আমার ওজনটা কমিয়েছিলাম, নর্মাল সয়াবিন তেলটা রান্নাতে ইউজ করি, আজকে মনে চাইলো যে একটু খিচুড়িতে সরিষার তেলটা ইউজ করি সেই জন্যে। সো আমি এখানে 2 চা চামচ তেল দিয়ে নিয়েছি, আর আমি এটা 3 দিনের জন্য বানাবো। আর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটু 5 ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়নটা দিলে হয় কি সুন্দর একটা ফ্লেভার আসে, 5 ফোড়নটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমরা এখানে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব। আর অনেকেই আছে, আমরা কিটো ডায়েট, তারপরে এই ডায়েট সেই ডায়েট, অনেক ধরনের ডায়েটই বের হয়েছে করি, আর ওগুলাতে দেখা যায় আসলে একটু এক্সপেন্সিভ, যেমন বাটার, অলিভ অয়েল, এরপরে আপনার নর্মাল রুটি খাওয়া যাবে না, আলমন্ডের যে কাঠবাদামের যে একটা গুঁড়া করে আটা দিয়ে বানিয়ে রুটি খায় সেগুলো, আর নানান ধরনের কাহিনী, আসলে ওইটা আসলে আমার কাছে ভালো লাগে নাই। আমার কাছে এটাই ভালো লেগেছে, বাসার ঘরোয়া সব জিনিস দিয়ে খুব সহজে আর কি ডায়েটটা করা যায়, আর ওজনটাও কমে। আর এই যে পেঁয়াজ মরিচটা একটু লাল লাল হয়ে আসলে, তারপর এখানে আদা রসুন আমি দিয়ে দিলাম, আদা রসুনটা একটু ভেজে তারপর এখানে পানি দিয়ে দিব। আর ডায়েটটাকে আসলে কঠিন করে দেখলেই কঠিন লাগে, আর আসলে ডায়েট কিন্তু বাসায় যে রান্নাবান্না করে সেগুলো পরিমিত খেয়েই কিন্তু ডায়েটটা করা যায়। আসলে এখন আমাদের আধুনিক যুগ, আর আধুনিক জিনিসপত্র বের হয়েছে, আমরা এই সব কিছু আসলে দেখে দেখে এখন সব কিছুকেই কঠিন করে ফেলছি আর কি। আর এই যে এখন এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব। আর অটস দিয়েও কিন্তু অনেক মজার মজার জিনিস বানিয়ে খাওয়া যায়। আসলে আমার মতে ডায়েট করতে গেলে অ্যাট ফার্স্ট ভাতটাকে আর মিষ্টি জাতীয় জিনিসটাকে না বলতে হবে। আর এই যে এখানে আমি এলাচ, লবঙ্গ আর গোলমরিচ নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমরা আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন এখানে মাংস দিয়ে দিব, মাংসটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আসলে ডায়েট করতে গেলে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, মনের মধ্যে নিজের একটা জেদ থাকতে হবে, জেদ না থাকলে আসলে এটা দিয়ে হবে না। আমার একটা মজার কাহিনী শেয়ার করি, আমার প্রেগনেন্সির আগে আসলে তখনকার আমার যে ড্রেসগুলো ছিল ওগুলো তো এখন আর কি হাত দিয়েও ঢুকে না এমন অবস্থা হয়েছিল, সো আমি ড্রেসগুলো রেখে দিয়েছিলাম খুব যত্ন সহকারে যে যদি কোনো সময় আমি একটু স্লিম হই তাহলে পরবো। সো আমি যখন ডায়েট করা শুরু করি, যখন দেখি যে আমার ওয়েটটা কমতেছে আস্তে আস্তে, তখন হতো কি, আমি না রেগুলারই ড্রেসগুলো পরে পরে দেখতাম যে দেখি তো এখন কি একটু হয় নাকি, ফিট হয় নাকি। সো এই তো মাংসটা একটু কষিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এইখানে আমরা দিয়ে দিব ডাল আর বাকি সবজিগুলো, এগুলো দিয়েও এখন একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডাল আর সবজিগুলো সিদ্ধ করে নেব। সো যেটা হতো যে আমি না রেগুলার ড্রেস পরে পরে দেখতাম, আসলে আমার একটা মনের মধ্যে জেদ ছিল আমার এই ড্রেসগুলো আমি আবার আগের মতো পরতে চাই, এগুলো যেন আসলে আমি পরতে পারি, সো আমি আসলে রেগুলারই দেখতাম। আর একটা জিনিস হতো কি, আমি প্রতিদিন 7-8 বার করে আমার ওজনটা মাপতাম,
যে দেখি তো কতটুকু ওজন কমলো, দেখা যেত একটু এক্সারসাইজ করলাম দেখি তো ওজনটা কতটুকু কমলো, এরকম করতাম। আসলে এমনটা না করাই ভালো, অনেক সময় দেখা যায় যে ওজনটা যদি না কমে, ওয়েট মেশিনে যদি দেখায় যে ওজনটা বেশি, তাহলে মনটা খারাপ হয়ে যায়, হয়তো বা তখন আবার রাগের বসে খেয়েই ফেললাম কিছু। সো এত ওজন মাপারও আসলে দরকার নেই। আর ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এটা আসলে পরিমাণ মতো সবই খাওয়া যায় আর সবই খেতে পারবেন, তেমন কোনো কিছুই না, আর এটা আপনি সারা জীবনে করে যেতে পারবেন। আর এই ফাস্টিংটা শরীরের জন্য অনেক ভালো, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য ওটা অনেকটা কন্ট্রোলে আসে। এটা আসলে ডায়েটটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই তো সবজিগুলো কষিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এটাকে এখন আমি 80% সিদ্ধ করে নেব। যখন 80% সিদ্ধ হয়ে আসবে তারপর এখানে ওটসগুলো দিয়ে দিব। আর যেহেতু ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আসলে লম্বা সময় ধরে আমাদের না খেয়ে থাকতে হয়, সো আমাদের এটা আর কি শরীরের জন্য আর কি অনেক ভালো, চর্বিটা কাটতে সাহায্য করে খুব তাড়াতাড়ি। সো এই তো এই যে এই সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে এখন আমি যেখানে 1/3 কাপ ওটস দিয়ে দিব। আর আমি যেভাবে আমি আমার আসলে ওজনটা কমিয়েছিলাম আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আর কি। আমি 16 ঘন্টা যেহেতু না খেয়ে থাকতাম আর বাকি 8 ঘন্টায় আমি মোট 3টা মিল নিতাম, 1টা বাজে খেতাম আর বিকেলবেলা একবার হালকা নাস্তা খেতাম আর রাত্রেবেলা ডিনার করতাম। আর আপনাদের সাথে আমি দুপুরে তো এটা শেয়ার করলামই, বিকেলবেলা আর রাত্রেবেলা যেটা খেতাম সেটার রেসিপিটাও শেয়ার করব। আজকে তো আর শেয়ার করা যাবে না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো এতে নামানোর আগে এটা হতে কিন্তু 5 মিনিট লেগেছে ওটস দিয়ে, 3-5 মিনিটের মধ্যেই দেখবেন আমাদের ওটসের খিচুড়িটা হয়ে যাবে। নামানোর আগে আমি একটু ধনিয়ে পাতা আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আসলে জিরা কিন্তু এটা স্বাস্থ্যের জন্যে আসলে ওজন কমানোর জন্যেও অনেক ভালো আর সুন্দর একটা ফ্লেভারও আসে। সো এটা দিয়ে আমি এখানে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। আর এই ওটসের খিচুড়িটা কিন্তু অসম্ভব মজার হয়, আমরা যে নর্মাল বাসায় চাল দিয়ে খিচুড়ি রান্না করি সেটার থেকেও হাজার গুণে এই খিচুড়িটা আমার কাছে মজা লাগে। আপনারা আমি যেভাবে বানালাম সেভাবেই বানিয়ে দিয়ে দেখতে পারেন, আসলে খুবই মজা লাগে এটা, আর এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আমি যখন ডায়েটে ছিলাম তখন আমার কী হতো, আমি রেগুলারই আর কি কোনো কিছু খাওয়ার আগেই দেখতাম গুগলে যে কোনটার কত ক্যালোরি, ক্যালোরি কিন্তু মেপে খাওয়া দরকার একজন মানুষের উচ্চতা অনুযায়ী, মানুষের আর কি একটা মানুষের যতটুকু হাইট সেই অনুযায়ী কিন্তু তার ওজনটা হওয়া দরকার। আর একজন মানুষের উচ্চতা আর ওজন অনুযায়ী কিন্তু তার সেই পরিমাপ ক্যালোরি মেপে খাওয়া দরকার। সো এই তো আমার হয়ে গিয়েছে খিচুড়িটা, আর খিচুড়িটা কিন্তু গরম গরম খেতে অনেক মজা। আর মাসে কিন্তু আপনি চাইলে একবার চিট ডে করতে পারেন, চিট ডেতে যা খুশি তাই খাওয়া যায়। আমার যেটা হতো, আমি তো চিট ডেতে ইচ্ছা মতো খেয়ে তারপর দেখা যেত যে ইচ্ছা মতো দৌড়াইতাম, এরকম একটা অবস্থা। সো আমি এখন এটা খেয়ে নেব। আরও অনেক কিছুই শেয়ার করার ছিল, অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব, আরও রেসিপি শেয়ার করব, আমার সেই বিকালের নাস্তা আর রাত্রে যে খেতাম লাঞ্চ ডিনারটা সেটা শেয়ার করব। আর আজকে আমার এক ভিউয়ার্স কয়েকদিন ধরেই বলছে, ওর নামটা বলার জন্য আসলে বলি বলি করে বলা হয় না, ওর চ্যানেলটার নাম হচ্ছে ইয়াম্মি ফুড বাই কেয়া। প্লিজ ওর চ্যানেলটাও সবাই একটু ভিজিট করবেন, ও খুবই বাচ্চা একটা মেয়ে, ছোট একটা মানুষ, শখের বসে আসলে ইউটিউব চ্যানেল খুলেছে, ওকে সবাই একটু সাপোর্ট করবেন আর ওর পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে পানি খাবেন ডায়েটে থাকা অবস্থায়। আমি 3-4 লিটার প্রতিদিন পানি খেতাম, আর হালকা কুসুম গরম পানি খেলে সব থেকে ভালো হয়, এতে পেটের চর্বিটা তাড়াতাড়ি কমে। আসলে আমার মেন যেটা প্রবলেম ছিল আমার ভুঁড়িটা আসলে সহজে কমতে চাইতো না, এটা সবারই হয়, ওজন কমলে দেখা যায় ভুঁড়িটা সবার পরে কমে। সো হালকা কুসুম গরম পানি খেলে পেটের চর্বিটা কিন্তু অনেকাংশে কমে যায় তাড়াতাড়ি। আর অবশ্যই ভাতটা অ্যাভয়েড করতে হবে, আর মিষ্টি জাতীয় খাবার আর দুধ চা এগুলো তো অ্যাভয়েড করতেই হবে। আপনি চাইলে দুধ চা একবেলা খাওয়া যেতে পারে অনেকেই বলে, বাট আমি আসলে দেখা যেত যে 3-4 দিন পর পর খেতাম, আমি আসলে একটু বেশি অনেক কড়াকড়িভাবে ডায়েটটা ফলো করেছিলাম আমার ওজনটা কমানোর জন্যে। আমি 63 কেজি থেকে 47 কেজিতে এসেছিলাম, এখন আবার
খাওয়া দাওয়া করে আসলে আবার 55 কেজিতে এসে পড়েছি। সো আজকে থেকে আবার ডায়েট শুরু করলাম, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আবার আগের জায়গাতে আসলে। আর যেতে যেতে একটা কথাই বলে যাব, প্লিজ একটা করে লাইক দিবেন, আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য ব্লগে আমার ডায়েটের আরও 2টা রেসিপি নিয়ে। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই নিজের মনকে কিন্তু একদমই পাক্কাভাবে স্থির করতে হবে যে না, আমি ডায়েট করবো।